অনর্পিত, মানে যাহা কখনো কোনো দিনের জন্য অর্পিত হইনি, সেই অনর্পিত বস্তুকে আমি তোদের জন্য নিয়ে এসেছি। মায়ার বালিশ মাথায় দিয়ে আর ঘুমায় থাকিস না রে জি। আহারে, তাহলে আমার গৌর হরি যে এই নদিয়া নবদ্বীপের মাঝে এসেছেন মা গৌর হয়ে। বৃন্দাবনে ছিলেন রাজার ছেলে রাজ ঐশ্বর্য ছিল, তো রাজ ঐশ্বর্য নিয়ে রাজার ছেলে হয়ে কলিযুগে আসতে পারত, কিন্তু কলিযুগে ভক্ত হয়ে কাঙাল বেশে এসেছেন আমার ভগবান। কেন এসেছে না? একদিন কৃষ্ণচন্দ্র ললিতা বিশাখা অষ্ট সখীগণকে ডেকে বললেন, আচ্ছা সখী, এই যে তোমরা বৃন্দাবনে যে গোপীগুলো আছো, তোমরা বৃন্দাবনে গোপীরা আমাকে সবাই ভালোবাসো, বসেন বসেন বসেন, তোমরা বৃন্দাবনে গোপীগণ ভক্তগণ আমাকে ভালোবাসো, তা শুধু তোমরা নও, জগতে আমার লক্ষ লক্ষ ভক্ত আছে, তো তারাও তো আমাকে ভালোবাসে। তা কই, আমি তো তাদের ডাকে কোনোদিন তাদের কাছে ছুটিয়ে যাই না, কিন্তু তোমরা এই যে গোপীগণ আমাকে এমন কি দিয়ে ডাকো যে তোমরা ডাকলে আমি আর থাকতে পারি না। আমি যেখানে থাকি না কেন আমি পাগলের মতো ছুটি আসি তোমাদের কাছে। বলো না কি দিয়ে ডাকো তোমরা আমার, কি আছে তোমাদের মধ্যে? ললিতা বিশাখা বলে, কৃষ্ণ এটা তোমার অযৌক্তিক প্রশ্ন, ভক্ত ভগবানকে কি দিয়ে ডাকে এটা আমরা মুখে বলে তোমায় বোঝাতে পারব না। তাকিয়ে দেখো জগতের দিকে, একটি বাচ্চা ছেলে তার মায়ের কাছে কি মায়ের কণ্ঠ জড়িয়ে ধরেছে, মা ও মা তুমি আমাকে ভালোবাসো, বলো না আমাকে ভালোবাসো। তা মা বলে, খোকা বাসবো না, তুই আমার একটি মাত্র ছেলে, তুই আমার একটি মাত্র মা বলা ধন বুকের মালিক, একটি মাত্র সন্তান, আমি তোকে আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসি। মা তুমি যে আমাকে ভালোবাসো সেটা আমি জানি, কিন্তু কতখানি ভালোবাসো, 1 কিলো ভালোবাসো কি 2 কিলো ভালোবাসো, আমাকে একটু মেপে ওজন করে দেখাতে পারো মা? তো মা বললেন, খোকারে পিতামাতার ভালোবাসা কখনো যে ওজন করে মেপে দেখানো যায় না রে বাবা, আমি কখনো কোনো দিন আমার ভালোবাসা তোকে মেপে ওজন করে দেখাতে পারবো না রে খোকা। আচ্ছা মা, তাহলে কি আমি কোনোদিন বুঝতে পারবো না যে পিতামাতার সন্তানকে কতটা ভালোবাসে? বুঝতে পারবি খোকা, তবে আজ নয়, কবেই জানিস? যেদিন তুই পিতা হবি, তোরও যেদিন একটা সন্তান হবে, সেদিন তুই বুঝবি যে পিতামাতার সন্তানকে কতখানি ভালোবাসে, সেদিন তুমি বুঝতে পারবে, তার আগে নয়। বাবা, রাজপ্রাসাদে রাজ অট্টালিকায় বসে আছে একজন রাজা জমিদার, আর রাজপ্রাসাদের সম্মুখে রাস্তা দিয়ে যাচ্ছে একজন ভিখারি ভিক্ষা করতে করতে। তো জমিদার রাজা সেই ভিখারিকে দেখে ডাক দিয়েছে, এই ভিখারি ভিখারি ভিখারি, এসে ভাবছে যে আমায় বুঝে ভিক্ষা দেবে তাই ডাকছে, ছুটে এসে বলে, বাবু আমাকে ডাকছেন? হ্যাঁ ভিখারি তোকে ডাকছে। এই ভিখারি, তুই তো ভিখারি সারা বাড়ি ভিক্ষা করে বেড়াস, 10 বাড়ি যাস, 10 রকমের চাউল পাস, তা 10 রকমের চাল একত্র করে রান্না করে খেতে কেমন স্বাদ রে ভিখারি? তখন ভিখারি বললেন, বাবু 10 বাড়ি চাল একত্র করে রান্না করে খেতে কেমন স্বাদ এটা আমি আপনাকে মুখে বলে বোঝাতে পারবো না, এটা যদি আপনি বুঝতে চান তবে জমিদারি পরিত্যাগ করে যদি আমার মতো একজন আপনি ভিখারি হতে পারেন তবে আপনি বুঝতে পারবেন। নিতাই গৌর হরি বল, হরি 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 বিশাখা বললেন, কৃষ্ণ ভক্ত তোমাকে কি দিয়ে ডাকে ভালোবাসে এটা যদি তুমি বুঝতে চাও, ভগবান হয়ে থাকলে তো বুঝতে পারবে না, ভগবানের ভগবত্তা পরিত্যাগ করে
যদি তুমি কখনো কোনোদিন ভক্ত হতে পারো তবেই তুমি বুঝতে পারবে ভক্ত ভগবানকে কি দিয়ে ডাকে। আচ্ছা ললিতা, আমি ভক্ত হতে গেলে আমায় কি করতে হবে গো? বলে, ভক্ত যদি হতে চাও আগে নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণে তোমায় আশ্রয় নিতে হবে। কৃষ্ণচন্দ্র সারা বৃন্দাবন ধাম খুঁজতে খুঁজতে দেখতে পেয়েছে এমনই একজন পরম বৈষ্ণব আমার শ্রীমতী রাধারানী। গোবিন্দ গিয়ে যাই না রাধারানীর চরণ ধুলি অঙ্গে মাখল বাবা, কৃষ্ণ কালো ছিল ফর্সা হয়ে গেল, বাঁকা ছিল সোজা হয়ে গেল, মূর্খ ছিল পণ্ডিত হয়ে গেল। ভগবান দেখলে একজন বৈষ্ণবের পদধূলি অঙ্গে মেখি যদি এত পরিবর্তন আমার হয়, না জানি হাজার বৈষ্ণবের পদধূলি অঙ্গে মাখলে কত পরিবর্তন আমার হবে। হাজার বৈষ্ণব বৃন্দাবনে ছিল না, ছিল না হাজার বৈষ্ণব, ছিল সুধাম নবদ্বীপের মাঝে, তাই বৈষ্ণবের পদধূলি অঙ্গে মাগিবে বলে ভগবান আমার। আজ কলিযুগে গৌর হয়ে এসে কি করিছে জানো, আজ ভক্তের চরণ ধুলা ধুলাই গড়া গড়ি ওরে গড়া গড়ি যাই রে, ভক্তের চরণ ধুলাই গড়া গড়ি ঘোড়া গড়ি যায় রে। জয় রাধে কৃপা রাধে কৃপা, কৃপা করো করো বলে ভক্তের চরণ ধুলা গড়া গড়ি গড়া গড়ি যাই রে। একবার রাধে কৃপা বলে ভক্তের চর ভক্তের চর ধুলাই খরা গড়ি গড়ি যাই রে। এ কৃপা করো রাধে রাধে ভক্তের চর চর
আমি কলিযুগে গৌড় হয়ে গিয়ে ভক্তির চরণ ধুলায় আমি গড়া গড়ি দেব, আমি নিজে কাঁদিব আর জগৎকে কাঁদাইব। ভক্ত কোনদিন বদনে হরি বল বলে নাই রাধে, সেই কাঙাল ভক্তকে বক্ষে জড়াই ধরে আমি হরি বল বলাইব রাধে। কেঁদে কেঁদে বলব জীবনে তোদের আর এমন দিন আর হয় কি না হয় কি না হয়, তাই মধুমাকা হরি দাবে একবার নয়নের বাড়ি নামা, একবার হরি নামে কৃষ্ণ নামে মেতে আয় জীবিরে। তোদের যে ধীরে ধীরে আয়ু সূর্য অস্ত চলে 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 যাই রে, বাস্তব জগতের বেলা যদি ডুবে যায় ডুবে যায় পরদিন গিয়ে আবার উদয় হয়, কিন্তু এই আয়ু সূর্য বেলা যদি একবার ডুবে যায় ডুবে খোলা থাকিতে থাকিতে একবার ভগবানকে চিনে নে জেনে নে রে জি। যেদিন তোদের হাত পা বন্ধ হয়ে যাবে শত চেষ্টা করলেও কোনো দিন ওই গৌর হরির কৃপা পাবি না রে জীবি রে। আর হাত পা খোলা আছে আমরা চলতে পারছি বাবা, যেদিন হাত পা বন্ধ হয়ে যাবে আর শত চেষ্টা করলেও কোনোদিন ভগবানের চরণে আমরা পৌঁছাতে পারবো না, তার প্রমাণ কুরুক্ষেত্রে যুদ্ধে যেদিন ভীষ্মদেব সরসজ্জায় পড়েছিল, অর্জুন কৃষ্ণ সখাকে সঙ্গে নিয়ে বসুন বসুন ভীষ্মদেবকে দেখতে গিয়েছিল, অর্জুন কৃষ্ণকে সঙ্গে ভীষ্মদেব গোবিন্দের বদনটা দর্শন করে অঝর ঝরায় কাঁদছে, অর্জুন কৃষ্ণকে ডেকে বলছে দেখেছ সখা দেখেছ এই জগতে যার স্ত্রী পুত্র কেহ না, আমার দাদু বীর যোদ্ধা বীর সেনাপতি হয়েও মৃত্যু শয্যায় পড়ে কেমন করে মায়া কান্নায় কাঁদছে দেখেছ সখা দেখেছ। তখন ভীষ্মদেব অর্জুনকে ডেকে বলেছিলেন ওরে অর্জুন রে ওরে আমি তো আমার জন্য কাঁদছি না রে, আমি কাঁদছি কেন জানিস, ওরে এতদিন আমার এই হাত পা খোলা ছিল আমি কোনোদিন ভগবানকে চিনতে পারিনি জানতে পারিনি, আজ ভগবান স্বয়ং আমার সম্মুখে দাঁড়িয়ে আছে, আজ আমার ইচ্ছে করছে ছুটে গিয়ে গোবিন্দের চরণ দুটি আমার হৃদয়ে মাঝে আমি জড়িয়ে দিই দয়া ভাই গোবিন্দ চরণে বার লোটায় পড়ি ওগো কৃষ্ণ দয়া। কিন্তু আজ শত চেষ্টা করলেও আমি যে আমার কৃষ্ণ চরণে পৌঁছাতে পারবো, আজ যে আমার হাত পা বন্ধ হয়ে গেছে আমি সরসজ্জায় পড়েছি,
अर्जुन देखे विष्णुदेवर माथाटा बाबा झुलसे मटीत नीचे दिखे। अर्जुन बोलो दादू तुम्हार सर्वदेह तीर विधे आई माथाटा झुलसे तुम्हार कष्ट हे राजप्रसाद एक बालिश इने देव तुम्हार जो। विष्णुदेव केंदे बोले अर्जुन ओ मायार बालिश हमें माथाय दीते चाहना रे अर्जुन। दादू तुम्हार माथाटा तो झुलसे ना तीर दिए तुम्हार माथाटा उचू कर देव। बोले ना रे अर्जुन आमार माथा एम नीचू था क्यों जानिस ओरे माथा नीचू ना करले जे आमी कृष्ण चरण पाबो ना। हे गोविंद আমি তো তোমার চরণে পৌঁছাতে পারবো না দয়াময়, কিন্তু তুমি তো আমার কাছে আসতে পারো হরি। তুমি আগবার কৃপা করে তুমি যদি পারো তোমার চরণ দুটি একবার আমার বক্ষের উপরে দাও। যখন আমার প্রাণ পাখিটাই উড়ে যাবে দয়া, তখন তোমার চরণ দুখানা জড়াইয়ে ধরে আমি কি করিব জানো। আমার হৃদয়ে ধরিব তোমার দুটি চরণ গো চরণ ছাড়া আমায় করো না গো। কত জনমে কত জনমে আমি অপরাধী আমায় চরণ ছাড়া যেন করা আমায় করোনা গো। আমি কত জন
जन चर छुनी छड़ा हमारे गुरु करो ना गो ओगो माधो आज जखन शेषेर दिने तुमि देखा दिलि তোমাকে তো দেওয়ার মতোই আমার কাছে কিছু নাই দয়া এই মায়ার সংসারে সব দিয়ে আজ আমি সর্বহারা পথের কাঙাল হলাম তাই যেদিন আমার প্রাণ পাখিটাই উড়ে যাবে ওই ভব নদীর কিনারায় গিয়ে আমি দাঁড়াইব দাঁড়াইব তুমি নিজ গুণে কৃপা করে তোমার চরণ তরিতে করে সেদিন আমায় ভব নদী পারামায় করে দি আমায় ভব নদী পা নদীর পারে গিয়ে দাঁড়াইব সেদিন তো পারের করি বলতে আমার কিছু থাকবে না সেদিন আমার পারের করি কি হবে জানো দয়া এই ভক্তের চরণ ধুলি হবে ভব পারের করি সেদিনে ভক্তির চরণ আমাদের ভব পারে পারের করি যেদিন আমার কৃষ্ণ বলা পাখি পাখিয়া জন্মের মতো দেবে ফাঁকি সেদিন ভক্তের চরণ ধুলে ভক্তের চরণ ধুলি হবে আমার ভব পারে করি আমার কৃষ্ণ বলা পাখি যেদিন চিরদিনের জন্য দিবে সেদিন ভক্তের চরণ ধুলি হবে আমাদের ভব পারে পারির করি তাই সবাই মাখো ভক্তে ভক্তির চরণ ধুলি মাম্মো
তোমাদের দিনে দিনে গোনাদি গোনাদিন ফুড়াইয়ে গেলু একবার মাখো ভক্তে চরণের ধুলি মা দিনে দিনে গোনাদি গোনাদিন ফুরাইয়ে গেল একবার মাখো ভক্তি চরণের ধুলি মা একবার মাখো ভক্তি গৌর হরি চরণ ধুলি মাখো বিশ্বদেবকে দে বললেন জগতের জি তোমরা যেন আমার মতো ভুল করো না আমি যেমন কৃষ্ণ চরণ ভুলে গিয়ে মায়ার সংসারকে আপন করেছি কৃষ্ণ ভুলে গেছি মায়াকে আপন করেছি তাই এত দুঃখ এত কষ্ট আমায় পেতে হচ্ছে জি তোমরাও সংসারে থাকো সংসার করো আর মনটা রেখে দাও কৃষ্ণ চরণ সারা জীবন শুধু ছেলে মেয়ের জন্য যদি এই মায়ার সংসারে কাজ করো যেদিন আর দিতে পারবে না অর্থ উপার্জন করতে পারবে না সেদিন আর কেউ ভালোবাসবে না বাবা মৌমাছি সারা জীবন কাটার সাথে ক্ষতবিক্ষত হয়ে মধু তুলে নিয়ে এসে চাক বাঁধে তো মৌমাছির পক্ষে কিন্তু মধু পান করা হয় না মধু হরণকারী ব্যক্তিরা ওই মৌমাছিকে আগুন দিয়ে পুড়িয়ে তারই সংগ্রহ করা চাক নিংড়ে নিংড়ে খায় ঠিক তেমনি আমি আপনারা সবাই সারা জীবন যে কুকুরের মতো পরিশ্রম করে যে চাক বেঁধেছি আমরা কোথায় না ব্যাংকে যেদিন এই মৌমাছির প্রাণ পাখিটা উড়ে যাবে চার বন্ধুতে কাঁধিনি বদনে বলো হরি বলো বলে দে বলে শ্মশানে গিয়ে পুড়িয়ে দিয়ে আসবে সেদিন স্ত্রী বলো পুত্র বলো সঙ্গের সাথে কেউ হবে না সেই শেষের দিনে সেদিন আমার গৌর বিনে বান্ধ সেদিন আর কেউ হবে না আমার গৌরী বিনে বান্ধ সেদিন কেউ হবে না যেদিন আমার নিদান কালি আমার ডাকা সেদিন আমার গৌর বিনে বান্ধ আরে কেউ হবে না আমার নিতু কালি আমার ডাকা সেদিন গৌর বিনে বান্ধ কেউ হবে না সেদিন গৌর গোবিন্দ বিনে বান্ধব কেউ হবে
তাই আজ গৌরহরি বললেন জীব হরি নামে মেতে এসো, হরি নামে নয়নের বাড়ি নামাও, কেননা মিছে মায়ায় সংসারের জন্য কাঁদলে দুঃখ ছাড়া সুখ পাবে না, আর কৃষ্ণ বলে কাঁদলেও আনন্দ আছে। যে কৃষ্ণ বলে কাঁদতে পারে তার মানব জন্মটা ধন্য হয়ে যায়। তাই গৌরহরি আমার বৃন্দাবনের রসে বিভোর হয়ে ধবলে শাবলি বলে ডাকছে কলির জীব, জি আর মায়ার সংসারে মেতে থেকো না, ওরে ধবলি মলি বলি হরিনামা মহামন্ত্রে ধবলি তোরা।